আর দর্শক নন্দীর পানি বৃদ্ধির খবর জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহান তুহিন তুহিন সেখানে উজানের ঢলে প্রভাব কেমন দেখছেন নির্মাঞ্চলগুলোতে আর সেখানে যে উপদ্রুত এলাকাগুলো আছে তাদের এলাকাবাসীদের রক্ষায় প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন এই মাদে আসলে প্রভাব যথেষ্ট পড়েছে এই মুহূর্তে কুড়িগ্রামের তিস্তার আমি খিতাবখা এলাকা নামে একটি রয়েছে এখানে আমি এসে দেখেছি সকাল থেকে যে তাদের আসলে মানে সবকুল সংকটেই তারা রয়েছে আমি দেখেছি এই এলাকার মানুষের কারণ এই মুহূর্তে তাদের ফসলের যেমন ক্ষতি হয়েছে যেটি আসলে তিস্তা পাড়ের বিশেষ করে চরাঞ্চলের মানুষের আমরা দেখেছি তাদের আসলে কিছু আগাম ফসল করে যেটি তারা সুযোগ মতো বা পানির উপর নির্ভর করে যেহেতু এবারের দুই দফা আগাম বন্যা হয়ে গেছে তারা তাদের ধারণা ছিল যে আস তৃতীয় দফা বা এর পরের দফা আর হয়তো বন্যা নাও আসতে পারে এই কারণে তারা অনেকটাই তাদের ফসল মাঠে লাগিয়েছিল সেদিক থেকে তাদের ফসলের যেমন হানি হয়েছে অন্যদিকে দেখেছি যে আসলে অনেক ঘর বাড়িতেও পানি চলে এসেছে সেখানে তাদের সংকট মানে দ্বিগুণ হয়ে গেছে একদিকে ফসল হানি অন্যদিকে তাদের থাকার ঘর পর্যন্ত পানিতে চলে এসেছে সব মিলে তিস্তা পাড়ের বিশেষ করে বলবো তিস্তা পাড়ের মানুষ আসলে ভালো নেই তাদের দুর্গতি তাদের দুর্ভোগ সেটি আসলে বারবার তারা তিস্তার মানুষ এটি তাদের বলার থাকে যে আসলে তিস্তা যেন তাদের আসলে মরার উপর খরার গা হয়ে দাঁড়িয়েছে এরকম অবস্থা দাঁড়িয়েছে তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলতেছিল যে আসলে উজানের যে পানিটা আসলে সেটাই তাদের বেশি প্রভাব পড়েছিল কারণ যে বৃষ্টিপাত সেটি ছিল গত তিন দিন ধরে আমরা যেটি দেখেছি যে আসলে কখনো পঞ্চাশ মিলিমিটার কখনো একশো মিলিমিটার এরকম গড় একশো মিলিমিটার উপরে যেটা হয়নি সে কারণে এত দুকুল ছাপিয়ে এত বেশি পরিমাণ পানি এটি আসলে উজানের পানি তাদের বেশ বিভত্তি ঘটিয়েছে তিস্তাপাড়ার মানুষের এছাড়া অন্যান্য নদীগুলোতেও পানি বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে ধরলা ব্রহ্মপুত্র বিশেষ করে দুধ যেটিও আন্ত নদী যেগুলো রয়েছে কুড়িরামের সেগুলোতে সবগুলোতেই পানি কিন্তু বৃদ্ধির রয়েছে কিন্তু থাকলেও যেটি সবচেয়ে বেশি দুর্ভোগের কারণ দাঁড়িয়েছে এখানকার মানুষের তিস্তার এই যে পানি তবে পানি নিয়ন্ত্রণ বলতেছিল যেহেতু উজানে তারা বলতেছিল যে আর তাদের ফোরকাস্টে আগামী বা চব্বিশ ঘন্টা পানির বৃষ্টিপাতের তেমন প্রভাব নেই সে কারণে হয়তো বা আজকের থেকে কমে আসতে পারে নিশ্চয়ই তুহিন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য